এবার আমরা শুরু করছি পার্টিকুলারলি অবতল দর্পণে প্রতিবিম্ব গঠনের জন্য কি কি নিয়মাবলী বা কিভাবে আমাদের আলোকরশ্মি গঠন করতে হবে, কোথা দিয়ে পড়লো সেটা কিভাবে আমরা করব, সেই সংক্রান্ত কিছু তথ্য এবং বাচন। তাহলে এটা কি অবতল দর্পণে প্রতিবিম্ব গঠনের নিয়মাবলী? ফার্স্ট আমি একটা ছোটো অবতল দর্পণ আঁকলাম। অবতল দর্পণ আমাদের নিশ্চয়ই এতক্ষণে বোঝা হয়ে গেছে, এরকম করে আঁকলে ভিতরের দিকটা হচ্ছে প্রতিফলক তল, বাইরের দিকে দেয়। তাহলে এখানে হচ্ছে গিয়ে সি বা আলোক কেন্দ্র, পি বা মেরু বা পৌঁছিক মধ্যবিন্দুটা হচ্ছে এফ বা ফোকাস। তাহলে প্রথমটি দেখলাম এক নাম্বার, যদি আমরা এরকম নাম্বার করি এক নাম্বার দিই ফার্স্ট, তাহলে প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মি কোথা দিয়ে যাবে? সমান্তরাল আলোকরশ্মি হচ্ছে প্রধান অক্ষে, অবশ্যই প্রতিফলনের পর ফোকাস দিয়ে চলে যায়। তাহলে আপাতিত আলোকরশ্মি, প্রতিফলিত আলোকরশ্মি আর সি দিয়ে যদি আমি এখানে ড্যাশ 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 করে আঁকি, তাহলে এটাই হচ্ছে অবিলম্ব, এটা আপাতন কোণ, এটা প্রতিফলন কোণ। তাহলে ক্লিয়ার? প্রধান অক্ষের সমান্তরালভাবে যদি যে কোনো ক্ষেত্রে প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মি উচ্চ প্রতিফলনের পর ফোকাস বা মুখ্য ফোকাস দিয়ে চলে যাবে। দু নম্বরটি আরেকটা যদি এরকম করে আমরা দর্পণ আঁকি, দর্পণ আঁকলাম, তার প্রধান অক্ষ আঁকলাম, কোণ আঁকলাম সি এ, এবার উল্টোটা যদি হয়, একটা আলোকরশ্মি ফোকাস দিয়ে দর্পণের উপরে পড়ল, তীর চিহ্নটা বলে দিচ্ছে আলোকরশ্মিটা কোন দিক থেকে কোন দিক দিয়ে যাচ্ছে, ফোকাস দিয়ে প্রতিফলক তলের উপরে পড়ল, তাহলে কী হবে? প্রতিফলনের পর সেই আলোকরশ্মিটা প্রধান অক্ষের সমান্তরাল হয়ে বেরিয়ে যাবে। তাহলে এটা আর এটার মধ্যে পার্থক্য কোথায়? দুই নম্বর এটা যদি আমরা নাম দিই, এটা হচ্ছে প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল, আলোকরশ্মি আপাতিত হলো, প্রতিফলিত রশ্মি ফোকাস দিয়ে চলে গেল। দু নম্বরটা কি? ফোকাস দিয়ে আলোকরশ্মি কোনো বিন্দু মানে প্রতিফলক তলের মধ্যে পড়লো, প্রতিফলিত হবে কোনভাবে? প্রধান অক্ষের সমান্তরালভাবে প্রতিফলিত হয়ে চলে। তাহলে এক্ষেত্রে এটা হলো আপাতিত রশ্মি, আপাতিত রশ্মি, আর এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি। ঠিক এখানটায় আপাতিত রশ্মিটা প্রধান অক্ষের সমান্তরাল চলে গেল, প্রতিফলিত রশ্মিটা ফোকাস দিয়ে। এরপরে তিন নম্বরটা খুব ইম্পর্টেন্ট, যে আবার একটা আঁকলাম দর্পণ, দর্পণ মানে অবতল দর্পণই আমি সম্পূর্ণগুলো করছি, ড্যাশ প্রধান অক্ষ সি এফ পি। আমাদের অলরেডি এখন আর বলতে হবে না সি মানে কি, এফ মানে কি, পি মানে কি, আমরা কিন্তু সকলে জানি। এইবার আলোকরশ্মি যদি এরকম দর্পণে সি দিয়ে পড়ে, একটা আলোকরশ্মি সি দিয়ে দর্পণের উপরে প্রতিফলিত হবে, মানে কেন্দ্র দিয়ে প্রতিফলিত হবে, তাহলে সেক্ষেত্রে কী হবে? ছোটোবেলায় নিশ্চয়ই মনে আছে যদি আমরা করি সমান্তরাল দর্পণের ক্ষেত্রে, আলোকরশ্মি যদি লম্বভাবে আপাতিত হয় তাহলে প্রতিফলিত হয় কোনভাবে? লম্বভাবেই ওই পথেই ফিরে যায়। তাহলে আলোকরশ্মি আপাতিত হলেও লম্বভাবে, ফিরেও গেল লম্বভাবে উল্টো। তাহলে ঠিক এইখানটাতেও কী হবে? সি দিয়ে পড়া মানে কি? সি দিয়ে যখনই আলোকরশ্মি পড়বে তার মানে প্রতিফলক তলে লম্বভাবে পড়লো, কারণ সি থেকে যে সরলরেখাটা টানবে সেটাই ব্যাসার্ধ, সেটাই এই বিন্দুতে অভিলম্ব। তাহলে লম্বভাবে যদি আপাতিত হয় তাহলে ঠিক লম্বভাবেই উল্টো পথে ফিরে চলে যাবে। ক্লিয়ার হলো? তাহলে এটা হচ্ছে আমাদের তিন নম্বর পিকচার আমরা দেখলাম। তাহলে আলোকরশ্মি ফোকাস দিয়ে পড়লে সমান্তরালভাবে প্রধান অক্ষে বেরিয়ে যাবে, প্রধান অক্ষের সমান্তরালভাবে যদি আপাতিত হয় ফোকাস দিয়ে বেরিয়ে যাবে, আলোকরশ্মি যদি আলোক কেন্দ্র দিয়ে বা বক্রতা কেন্দ্র দিয়ে আলোকরশ্মি যদি প্রতিফলিত হয় তাহলে সেই বক্রতা কেন্দ্র দিয়েই আবার ফিরে যাবে। এই হচ্ছে তিনটে। আরেকটা যদি হয় আলোকরশ্মি যদি আমরা এক্ষেত্রে করি, এটা যদি মুছে দিয়ে আরেকটা করি, যদি
আলোকরশ্মি কোলের মধ্যে আপাতিত হয় একদম কোল, তাহলে কী হবে? ঠিক, এটা ছবি আঁকলাম, প্রধান অক্ষ, এটা হচ্ছে পি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে এবার আলোকরশ্মিটা একদম এই কোল বা মেরুতে আপাতিত হল। তাহলে মেরুতে আপাতিত মানে এটাই এটাই হচ্ছে অভিলম্ব, ঠিক এইভাবেই বেরিয়ে চলে যাবে। আর এটাই হচ্ছে আই, এটাই হচ্ছে আর, এক্ষেত্রে সিম্পল হিসাব একদম এই বিন্দুতে আপাতিত হলো, তাহলে এই বিন্দুতে এই সিপি প্রধান অক্ষ হচ্ছে গিয়ে ওর উপরে লম্ব, কারণ এইটুকুনি এই ক্ষেত্রে ব্যাসার্ধ, তাহলে লম্বভাবে আপাতিত হলো, এই লম্ব এটা আপাতিত হলো, এই হচ্ছে আই আপাতন কোণ, এটা বেরিয়ে চলে গেল আর প্রতিফলন কোণ, তাহলে আই আর সমান হবে প্রতিফলন আপাতিত রশ্মি প্রতিফলিত রশ্মি। তাহলে এটা আমরা চার নম্বর মান, তাহলে আমরা চারটে ছবি এখানটায় করলাম, চারটা কেস করলাম অবতল দর্পণের ক্ষেত্রে। প্রথমটা কী করলাম, যদি প্রধান অক্ষের সমান্তরাল হয় তাহলে আলোকরশ্মি কোথা দিয়ে যাবে, প্রতিফলনের পর ফোকাস দিয়ে চলে যাবে। দুই নম্বর, ফোকাস দিয়ে আলোকরশ্মিটা গিয়ে আপাতিত হলো, কোথা দিয়ে যাবে, প্রধান অক্ষের সমান্তরালভাবে বেরিয়ে যাবে। তিন নম্বর, আলোকরশ্মিটা যদি বক্রতা কেন্দ্র দিয়ে বা সি দিয়ে আপাতিত হয়, তাহলে কেন্দ্র দিয়ে আপাতিত হওয়া মানে অভিলম্বভাবে আপাতিত হওয়া, তো অভিলম্বভাবে যদি আপাতিত হয় তাহলে ওই পথেই ফিরে যাবে। চার নম্বর কেসটা হচ্ছে আলোকরশ্মি যদি পি বা মেরুতে আপাতিত হয় তাহলে ঠিক এই পথে ফিরে যাবে, কারণ মেরুতে আপাতিত হওয়া মানেই সিপি হচ্ছে অভিলম্ব, তাহলে এটা হচ্ছে আপাতিত রশ্মি, এটা প্রতিফলিত রশ্মি। ক্লিয়ার? তাহলে আপাতল অবতল দর্পণের ক্ষেত্রে আমরা প্রতিবিম্ব গঠনের যে নিয়ম বা চারটে ছবি আমরা দেখলাম, আমাদের পরবর্তীকালে কিন্তু অবতল দর্পণের ছবি করতে গেলে মানে অনেকগুলো কোথায় বস্তু রাখবো তার জন্য বিভিন্ন ছবি হবে, প্রতিবিম্ব কোথায় গঠিত হবে সে সংক্রান্ত কিন্তু ছবি থাকবে, তো এটা খুব ইম্পর্টেন্ট, এই চারটে জিনিস আমাদের মাথায় রাখতে হবে। আশা করি সকলে বুঝতে পেরেছ। কোনো যদি অসুবিধা হয়ে থাকে, আমি বারবার বলছি আমাদের ক্লাস টেনের গ্রুপে সবাই ওপেন ডিসকাশান, যে কোনো সময় যে কোনোভাবে আমরা কিন্তু এগুলো নিয়ে আলোচনা করতেই পারি। ক্লিয়ার?